দলগাঁও সংলগ্ন অব্যহান প্রাথমিক বিদ্যালয়ত অগ্নিসংযোগ দুর্বৃত্তর, অগ্নিকাণ্ডত ভস্মীভূত বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র, শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর ওসর তদন্তর দাবি বিদ্যালয় কর্তৃপক্ষর। দরঙ্গর দলগাঁও বুনিয়াদী প্রশিক্ষণ কেন্দ্রের চহদত 1912 চনত স্থাপিত দলগাঁও সংলগ্ন অব্যহান প্রাথমিক বিদ্যালয়ত দুর্বৃত্তই অগ্নিসংযোগ করা ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সোমবারে নিহা কোনো দুর্বৃত্তই বিদ্যালয়খনের দুটা শ্রেণীকোঠা লণ্ডভণ্ড করার লগতে প্রধান শিক্ষকের কার্যালয়ত অগ্নিসংযোগ করে, ফলত জুইত ভস্মীভূত হয় 1950 চনের বিদ্যালয়খনত মজুত রাখা গুরুত্বপূর্ণ নথিপত্রসমূহ। ঘটনার খবর পাই পুয়াই দলগাঁও থানার আরক্ষীর দল এটা উপস্থিত হয়ে আরম্ভ করেছে তদন্ত। উল্লেখ্য যে নৈশ চকিদার নথকার সুযোগ গ্রহণ করে দুষ্ট চক্রর দলে এনে জঘন্য কাণ্ড সংঘটিত করার সুবিধা পাইছে। সঠিক তদন্তর জড়িয়ে দোষীক কঠোর শাস্তি প্রদান করবলে শিক্ষামন্ত্রী আর মুখ্যমন্ত্রীর ওসর দাবি জানাইছে বিদ্যালয় কর্তৃপক্ষই। মই মোহাম্মদ মুস্তাফা মুক্তার হোসেন, মই দলগাঁও সংলগ্ন অব্যহান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। খর্মর মঙ্গলদৈত অহা যাওয়া করো। মই এটা যাওয়া নিশা স্কুলত দুর্বৃত্ত সোমাই স্কুলের বিশিষ্ট প্রধান শিক্ষকর কার্যালয়ট সোমাইছে, সোমাই কার্যালয়ের নথিপত্রবিল এই লো যাচুন, নথিপত্রবিল জ্বলাই দিছে। বহুত নথিপত্র আছিল তাতে, এখন স্কুল বহুত পুরানা, দলগাঁওর ভিতর আটাইতক পুরানা স্কুল। এটা এডমিশন প্রায় 50 চনের এডমিশন রেজিস্টারবিল আছিল, তারপর হাজিরা বহিবিল আমি রাখিছিল, সার্টিফিকেটর কাউন্টার ফাইলবিল রাখিছিল, তার প্রায় বস্তু আমি তারমানে সব বহুত ধুনিয়াকে সংরক্ষণ করে রাখিছিল। কিন্তু মানে যাওয়া নিশা গোটাইবিল যিমান আছিল আর প্রায়খিনি কিছু আধা জ্বলিছে আর কিছু গোটাই জ্বলি শেষ গেছে, এনেকা জ্বলাই দিছে। আরক্ষী আহিছে, আরক্ষী আহি এজাহার আমি আর আমি মই আহি পড়ার আগতে আরক্ষী আহিছে। মই যেহেতু মঙ্গলদৈর আহো, এতে মই অহার আগতে আরক্ষী পাইছো, এতিয়া থানালয় মাতিছে, আমি যাম থানালয় গৈ আমি লিখিত নথিপত্র 50 চনের আসছিল। হয় আজি দুর্ভাগ্যর কথা, আমার এই দলগাঁও সংলগ্ন অব্যাহত বিদ্যালয়ের মই সভাপতি হয়। হ্যাঁ, আজি ইমান দিনের বহুত কেটা অত্যাচার এই স্কুলত হয়ে আছে, আমার ইতিমধ্যে প্রশাসনক আমার দলগাঁও থানাত জানা আছে। হ্যাঁ, আজি 1912 চনের যেতাল স্কুল আরম্ভ হয়েছিল ইয়ার যেখানে নথিপত্র আছে আজি গোটাইখিন দুর্বৃত্ত জ্বলাই দিলে। হ্যাঁ, মানে সরকারের ওসর বিনম্রভাবে অনুরোধ জানাও যে আমার এইখান বিদ্যালয়ত এখন নাইট চকিদার দিব লাগে, যদি নিদিয়ে তেনহলে আমার এই বিদ্যালয়ের অবস্থা অবনতি হয়ে যাব। আর ইয়াত তিনটা অনুষ্ঠান আছে, তিনটা অনুষ্ঠান মিলাই কমসে কম একটা নাইট চকিদারের ব্যবস্থা করে দিব লাগে। মই শিক্ষামন্ত্রী মহোদয়ক অনুরোধ জানাও তেখেতে যাতে আমার এই বস্তুখিনি অতি গুরুত্বপূর্ণ সহকারে লই এখন নাইট চকিদারের ব্যবস্থা করে দিয়া, এই আমার বিনম্র অনুরোধ। ইয়াতে যেতিয়ার স্কুল জন্ম হয়েছিল তেতিয়ার যেখানে নথিপত্র আছিল গোটাইখিন নথিপত্র জ্বলাই দিলে দুর্বৃত্তই, আর ইয়ার আমার স্কুলের কিছু খেল ধামালির বস্তু বা বক্স আছিল, হ্যাঁ, লড়া ছিল খেলব কারণে সেই গোটাইখিন বস্তু লই গল, আর স্কুলত বিভিন্ন ধরনের ফেন সেন আছিল গোটাইখিন বস্তু লই গল। আমি সরকারক বিনম্র অনুরোধ জানাও আমার প্রশাসনক যাতে প্রশাসনে ইয়ার উচিত তদন্ত করে দোষীক করা অতি সোনকালে দোষীক করায়ত্ত করবেন, এইখানে অনুরোধ থাকিল আমার।